সম্প্রতি ভারতে পালাতে গিয়ে খুন হন আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্না। গেল 26 অগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের একটি সুপারি বাগানের মধ্যে পাওয়া যায় তার অর্ধগলিত লাশ। কে বা কারা তাকে হত্যা করেছে তা জানা না গেলেও মৃত্যুর কারণ উদ্ঘাটন করেছে ভারতীয় পুলিশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা ইসহাক আলী খান পান্নার নিহতের খবর পাওয়া যায়, তবে তার মৃত্যুর কারণ নিয়ে ছিল ধোঁয়াশা। ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদককে কে বা কারা এবং কিভাবে হত্যা করল তা নিয়ে কোনো উত্তর মিলছিল না। তবে গতকাল এ বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে তা প্রকাশ করে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। প্রতিবেদনে বলা হয়, হাসিনা সরকারের পতনের পর পান্না দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিলেন, তবে এ সময় তাকে হত্যা করা হয়। মেঘালয়ে বাংলাদেশ সীমান্তের কাছেই মেলে তার লাশ। এই মুহূর্তে তার মৃতদেহটি ভারতের মেঘালয় রাজ্যে রয়েছে। রাজ্যের পুলিশের সূত্র অনুযায়ী পোস্টমর্টেম রিপোর্ট বলছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয়। তার কপালে আঘাত এবং ক্ষতচিহ্ন রয়েছে বলেও ময়নাতদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মেঘালয় পুলিশ আরও জানায়, গত 26 আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোনাভাই গ্রামের একটি সুপারি বাগানের মধ্যে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির এই সদস্যের আধা পচা মৃতদেহ পাওয়া যায়। এই এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 1.5 কিলোমিটার দূরে। পান্নার বহন করা পাসপোর্ট থেকে মরদেহের পরিচয় শনাক্ত করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই রাজধানী ঢাকায় আত্মগোপনে ছিলেন পান্না। পরে তিনি সিলেট থেকে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনা মতো সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকা দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এলাকায় প্রবেশ করেন। তবে পরে তার মৃত্যু ও মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। ইসহাক আলী খান পান্না 1994 সালের সম্মেলনে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2012 সালে আওয়ামী লীগের সম্মেলনের পর দলের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এবং পরে বিভিন্ন উপকমিটি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছিলেন তিনি। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।